আপনারা দেখছেন বাংলা এম নিউজ সত্যের সন্ধানে এগিয়ে থাকি নমস্কার আপনারা দেখছেন বাংলা এম জি নিউজ আপনাদের সঙ্গে আমি সুষমা আজকে বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিদিকে বল কর্মসূচি পালন করা হচ্ছে বিভিন্ন এলাকায় তাই হুগলি চুঁচুড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও দিদিকে বল কার্ড প্রদান করা হয় হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জী জানান তারা মুখ্যমন্ত্রী নির্দেশে কর্মসূচি পালন করছে তার আজ বিকেলে চারটে নাগাদ এলাকার মানুষদের জন্য একটি সভা অনুষ্ঠিত করে তাদের অভিযোগ লিপিবদ্ধ করবেন বলে জানা গেছে উপস্থিত ছিলেন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি টাউন সভাপতি সঞ্জীব মিত্র এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু সহ সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা রূপম রায়ের রিপোর্ট বাংলা এমজি নিউজ আমরা হুগলি চুচুরা পৌর এলাকার এগারো নম্বর ওয়ার্ডে একটি বিস্তীর্ণ অঞ্চল বুথ নাম্বার হচ্ছে দুশো আটাত্তর দুশো আটাত্তর দুশো উনআশি এগুলি ঘুরছি বাড়ি বাড়ি যাচ্ছি দিদিকে বলো কর্মসূচি নিয়ে মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা জানার চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে দিদিকে বলো যে কার্ড দিদির সঙ্গে যোগাযোগে সেই কার্ড বিতরণ করা হচ্ছে এবং পাবলিক মিটিং যেটা আমরা করবো বিকেল চারটে থেকে সাতটা আমাদের জোড়াশিব মন্দির এলাকায় সেখানেও মানুষকে আসার আহ্বান জানানো হচ্ছে সঙ্গে তারা ফোন নাম্বার আনবেন